আসসালামু আলাইকুম আমাদের এই অ্যাকাউন্টেন্সি মাহবুব মুর্শিদ প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যারা ঘরে বসে যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন না কেন সবাইকে স্বাগত জানাচ্ছি এবং এই স্টুডিওতে যারা অডিয়েন্স হিসেবে উপস্থিত তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য তো আপনাদের ঈদ কেমন কাটলো আশা করি ভালোই কেটেছে আমাদেরও ভালোই কেটেছে ঈদ আর আজকে একটা মজার এবং আনন্দের দিন হচ্ছে বাংলাদেশে লাইন ক্রিকেট ফ্যানদের জন্য আজকে একটা খুব আনন্দের দিন এবং আজকে একটা নতুন শব্দ শিখলাম সেটা হচ্ছে বাংলা ওয়াশ এটা খুবই একটা নতুন একটা শব্দ শুনলাম যাই হোক আমাদের এখানে আজকে আমাদের সাথে গেস্ট হিসাবে বড় দুজন অ্যাকাউন্টেন্ট উপস্থিত আমার এই পাশে রয়েছেন মেজ জুলাস হোসেন ওনাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নাই যদি তবু জানতে চান উনিকে তাহলে বুঝবো যে আপনারা আসলে আমাদের সবগুলো প্রোগ্রাম দেখেননি অথবা আজকে প্রথমবারের মতো দেখতেছেন কারণ উনি আমাদের অধিকাংশ প্রোগ্রামেই গেস্ট হিসেবে ছিলেন ওনার নলেজ এবং এক্সপিরিয়েন্স আমাদেরকে সবসময় এই প্রোগ্রামে বিরাট কন্ট্রিবিউশন করেছে এবং উনি একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন উনি সব সময় আমার ডান পাশে বসেন ডান পাশ মানে হচ্ছে রাইট হ্যান্ড এটা একটা ডাবল মিনিং আছে তা আপনার কী কারণে আমি ওখানে বসে আপনার ভাবতে থাকেন তো জুলা সাহেব ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম ধন্যবাদ ভাই আর এই পাশে সেই আমাদের গুরু গম্ভীর সে গত প্রোগ্রামে উনি ছিলেন এবং ওনাকে গুরু এই কারণে বলবো যে উনি অনেক দক্ষতার সাথে এক অ্যাকাউন্টেন্সি ফার্মে ভিইটি ম্যানেজার হিসাবে বহু বছর ধরে কাজ করে আসতেছেন এবং গম্ভীর এই কারণে বলবো উনি একটু চুপচাপ থাকেন কথা বলেন না যা একটু হাসতেছেন এখন ভালোই লাগতেছে রাইট এখন হচ্ছে আমাদের যে আজকের টপিকস সেটা হচ্ছে ভিইটি অ্যান্ড রিলেটেড ইনভেস্টিগেশন আমরা এটা কিন্তু সেকেন্ড পার্ট আপনার বুঝতেই পারতেছেন কারণ ফার্স্ট পার্ট যেটা ছিল আমরা পাঁচ সপ্তাহ আগে যে প্রোগ্রামটা করেছিলাম সেখানে আমরা ভিটির বিভিন্ন যে বেসিক জিনিসগুলো সেগুলো আমরা বোঝার চেষ্টা করেছি আজকে আমরা যে জিনিসগুলো কভার করতে পারিনি সে অনুষ্ঠানে সেগুলো কিছু কথা বলবো এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভিটি ইনভেস্টিগেশন সেটা নিয়ে আমরা বেশ কথা বলবো তো আমাদের গত সপ্তাহে একটু রিক্যাপ করা দরকার গচ্ছপটা আমরা কী নিয়ে কথা বলেছি সেটা ছিল ভিটি কি ভিটি কাদের কারা রেজিস্টার করতে হবে এবং কিভাবে রেজিস্টার করতে হবে এবং ভিটি ভিন্ন ধরনের ভিটি আছে যেমন ফ্ল্যাট ফ্ল্যাটর স্কিম এবং এগুলো নিয়ে আমরা কথা বলেছি আজকেও আমরা কিছু বিষয় নিয়ে কথা বলবো যেগুলো আসলে আমাদের কমিউনিটির যে বিজনেসগুলো সেই বিজনেসগুলোতে অ্যাফেক্ট বেশি থাকে ভিটির ব্যাপারে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আর ইনভেস্টিগেশন তো অবশ্যই আমরা আসলে আমাদের এই চার সেগমেন্টের প্রোগ্রামটাকে আমরা দুটো অংশে ভাগ করতে যাচ্ছি প্রথম দুটো অংশ আমরা ভিটি নিয়ে কথা বলবো আর শেষের দু দুটো অংশ আমরা ইনভেস্টিগেশন নিয়ে কথা বলবো আর কি তো আমাদের শাকভাবেই আমাদের টপিক্স আপনারা জেনে গেছেন যে অবশ্যই অনেক কোশ্চেন থাকতে পারে এবং অনেক কিছু জানার থাকতে পারে কোনো কিছু ফিডব্যাক দেওয়ার থাকতে পারে যাই হোক না কেন আমাদেরকে রিং করবেন এবং আমাদের যে স্টুডিও নাম্বার সেই স্টুডিও নাম্বারে রিং করবেন এবং এটা আমাদের একটা লাইভ কল সেন্টার রয়েছে আপনার আপনার যে কথাটা যে কোশ্চেনটা করবেন সেই কোশ্চেনগুলো আমাদের কিন্তু কল সেন্টারে প্রতিটা কল আনসার দেওয়া হবে এবং কোনো সময় যদি কোনো কোশ্চেন ওনার তো আনসার দেবেনি এবং যদি মনে করেন যে এই কোয়েশেনটার আনসার আমাদের দেওয়া উচিত যাতে আপনার যে দর্শক যারা বাসায় বসে অনুষ্ঠান দেখতেছেন তারা উপকৃত হবেন তাহলে কিন্তু আমরা সেটা নিয়েও আলোচনা করব এখানে যদিও আপনি আনসার পেয়ে গেছেন কিন্তু অন্যান্য দর্শকদের কারণে আমরা এটা আনসার দিয়ে যাব আর কি সুতরাং এই আর আপনার এছাড়াও আপনারা কিন্তু টেক্সট মেসেজ করতে পারবেন আপনারা টেক্সট মেসেজ করবেন যদি কোনো কারণে লাইনটা বিজি পান টেক্সট মেসেজ করতে পারেন হয়তো আপনার কনভিনিয়েন্স হইতে পারে টেক্সট মেসেজ করার ব্যাপারে কিন্তু একটা জিনিস ড্রাইভ করার সময় ট্যাক্স মেসেজ করবেন না প্লিজ ওকে তা আপনারা এখন দেখে দেখতে পারতেছেন যে আপনার কল সেন্টার এখানে আমাদের কল সেন্টারে অনেকে লাইভ কল নিচ্ছে এবং আপনার যে যে কোশ্চেনগুলো করবেন ওনারা নোট করবে এবং সেগুলো আনসার দিবে। এবং সেই আনসারগুলো আমাদের কাছে আনসার দেওয়ার পরে সেগুলো সামারি করবে তারা এবং যদি আমাদেরকে এই অনুষ্ঠানে ডিসক্রাইব করতে হয় যে কল সেন্টারে যে কোশ্চেনগুলো আসছিলো সেগুলো কিভাবে আমরা ডিল করতেছি সেগুলো আমরা করবো কিন্তু এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের আজকে যে প্রোগ্রাম সে প্রোগ্রামের যে দুটো অংশ প্রথম অংশে আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট কারণ এটা এমন ব্যাপক একটা সাবজেক্ট ভিএটি যে আমাদের আসলে আলোচনা করার অনেক কিছু আছে অনেক কিছু জানা আছে আমি সব সবার আগে চলে যাচ্ছি আমাদের ফার্স্ট কোশ্চেনে এবং কোশ্চেনটা অবশ্য আসতেছে আমাদের এখান থেকে কোশ্চেনটা করবেন প্লিজ ইকবাল সাহেবদের কোশ্চেনটা করবেন ওকে ঠিক আছে আপনার আপনার কোশ্চেনটা আমি আবার বলতেছি যে রেস্টুরেন্ট বিজনেসে যে টিপস আমরা পাই সেটা সেলসের সাথে অ্যাড হবে কিনা ওকে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কারণ আপনি একটা রেস্টুরেন্ট চালাবেন আপনি কাস্টমার সার্ভিস করবেন কাস্টমার খুশি টিপস দিতেই পারে যদি ভালো সার্ভিস দেন টিপস আপনাকে দেবে তো যদি টিপস আপনি পান সেটা কি করবেন এটা কি সাথে অ্যাড হবে কি না আসলে মজার ব্যাপার হচ্ছে এই কোশ্চেনটা কিন্তু আমাদের গত ইয়েতে গত গত প্রোগ্রামে আসছে উনি গত প্রোগ্রামে ছিলেন আমাদের সাথে এবং গত প্রোগ্রামে আসছিল আনসারটি পাইনি ভালো যে আপনি কোশ্চেনটা করলেন সুতরাং কোশ্চেনটা আনসার দেওয়ার জন্য আমি ডাইরেক্ট চলে যাচ্ছি আসলে নজবুল সাহেবের কাছে নজবুল সাহেব একটু আনসার দিবেন প্লিজ জি রেস্টুরেন্ট বিজনেসের ক্ষেত্রে টিপসটা একটা ইম্পর্টেন্ট বিষয় কারণ সেলসের সাথে যখন টিপসটা অ্যাড হয় এটা অনেক সময় একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট হইতে পারে তো সেই ক্ষেত্রে আপনার কোশ্চেন আসতে পারে যে এটা অ্যাড করলে বিএটি থ্রেশহোল্ড আপনার ক্রস হয়ে যেতে পারে কিন্তু বিএটি যদি আপনি টিপস পায় থাকেন তাহলে সেটা সেলসের সাথে অ্যাড হবে না সেটাকে আপনি সেপারেটলি রাখতে পারেন সেক্ষেত্রে আপনার বিএটি থ্রেশহল্ড ক্রস করার জন্য বা বিএটি থ্রেশহ ক্যালকুলেশন করার জন্য এটাকে আপনি ইনক্লুড না করলেও হবে বা এটাকে সেপারেট রাখতে হবে এটা বিএটি ক্যালকুলেশ সেলসের সাথে এটা অ্যাড হবে না তো যদি আপনার আপনি সার্ভিস চার্জ পেয়ে থাকেন এবং সেটা যদি যদি আপনি কম্পালসারি সার্ভিস চার্জ হিসাবে কাস্টমারের কাছ থেকে রিসিভ করেন সেই ক্ষেত্রে সার্ভিস চার্জ যদি রিসিভ করেন সেটাকে আপনার সেলসের সাথে অ্যাড করতে হবে শুধু এই একটা বিষয়ে যদি কম্পালসারি সার্ভিস চার্জ আপনি রিসিভ করেন সেটা সেলসের সাথে অ্যাড হবে আদারওয়াইজ গ্র্যাচুইটি অথবা টিপস সেটাকে আপনার সেলসের সাথে অ্যাড করতে হবে না এবং যার জন্য আপনার বি এটি যখন আপনি সেভেন্টি নাইন পাউন্ড এখন থ্রেশোল্ড সো এইটা এই সেভেন্টি নাইন থাউজেন্ডের মধ্যে আপনি এটাকে ইনক্লুড করবেন না কখনো আশা করি আপনার আনসারটা পেয়ে গেছেন আশা করি একবার স্যার কিন্তু আমি একটু আর একটু একটু ফিগার দিয়ে একটু বোঝানোর চেষ্টা করেছি মনে করেন যে আপনার সারা বছরের টার্ন ওভার সেলস হইল আপনার সেভেন্টি ফাইভ থাউজেন্ড পাউন্ড ওকে আর আপনার ভিটি থ্রেশহ হোল্ড হচ্ছে রেজিস্ট্রেশন হচ্ছে সেভেন্টি নাইন থাউজেন্ড পাউন্ড একটা মোমেন্ট ওকে তো আপনার এখন যদি আপনি টিপস পান মনে করেন সাত হাজার পাউন্ড তাহলে আপনি সেভেন্টি ফাইভ থাউজেন্ড পাউন্ড প্লাস সেভেন থাউজেন্ড পাউন্ড আপনার হচ্ছে কত

তুমি যদি যে বসে খাবার খাও তোমাকে টেন পার্সেন্ট পে করতে হবে তুমি হ্যাপি হও না আমাদের সার্ভিসে কিন্তু লেখা থাকবে তাহলে কিন্তু কিন্তু একটা একটা কথা উনি হয়তো বলছে কিনা আমি খেয়াল করলাম না সেটা হচ্ছে যে সার্ভিস চার্জটাতে গ্র্যাচুইটিতে যদি লেখা থাকে যে কাস্টমারের ইচ্ছা যদি সে মনে করে না আমি তোমার সার্ভিসে হ্যাপি না আমি তোমাকে পে করবো না এই কথা যে উল্লেখ থাকে ইটস এ ডিসক্রেশন অফ দ্য কাস্টমার তাহলে কিন্তু এটা কম্পালসারি না সেই ক্ষেত্রে এই সার্ভিস চার্জটা

টিপসটা পাইলেন এটা আলাদা জিনিস এই আর কি আর উনি বল বলেই দিলে যে এটা ইয়ের বাইরে স্কোপের বাইরে বাইরে হ্যাঁ আশা করি এটাই এটা খুবই ইম্পর্টেন্ট এবং আমি যারা ঘর বিষয়ে অনুষ্ঠান দেখতেছেন এটা খুব ইম্পর্টেন্ট যে আপনারা এই যে জিনিসটা আপনারা কিন্তু ক্লিয়ার করবেন কারণ আমি এই মুহুর্তে আপনাদের এখানে ভিটির ওয়েবসাইট থেকে আমি তিনটা কেস স্টাডি করেছিলাম সেখানে উল্লেখ ছিল তিনটা কেইস এবং তিনটা কেসে এরকম ই ছিল যে যেখানে কম্পালসারি লেখা ছিল ভিটিটা কিন্তু সে কী করছে যে কম্পালসারি লেখা সত্ত্বেও ওই কম্পালসারি কিন্তু সে ওই টিপসগুলো নিজে না রেখে মানে মালিক নিজে না রেখে স্টাফদের মধ্যে ডিস্ট্রিবিউট দিছে তখন সে করে কোর্টে গিয়ে বলছে যে আমি তো এটা নেই নেই আমি দিয়ে দিচ্ছি আমার ইনকাম হবে কি হয়ে। কিন্তু যেহেতু কম্পোসারি লেখা ছিল ওই ইনভয়েসে এবং মেনুতে এই কারণে তার এটা কিন্তু ভেটেবল ওই ইনকামটা ওই ওই সার্ভিস চার্জটা এবং সেইটা নিজে রাখুক বা স্টাফকে দিয়ে দেখ সুতরাং এটা একটা আমি এটা কেসগুলো পরে আমি যদি সময় পাই আপনাদের উল্লেখ করব তিনটা কেস ছিল আর তো আমরা এরপরের কোশ্চেনটাতে চলে যাই আমার মনে ঘরে বসে অনুষ্ঠান দেখছেন আমার মনে হয় হচ্ছে আপনি একটু মাইক্রোফোন মুখের কাছে আমরা যেটা বুঝলাম যে মানে ইনকাম ডিক্লারেশন নন ডিক্লারেশন একটা বিষয় আছে বাট আমার কোশ্চেন এখানে আরেকটু যদি ক্লারিফাই করেন আমরা যদি রেস্টুরেন্ট ওনার হিসাবে দেরকে এটা সবাইকে এন্ড অফ দ্য ডে তে যদি দিয়ে দিই তাহলে সেটা মানে ইনকাম এটা

জাস্ট আমরা স্টাফ কি মানে টিপস তো মনে করেন একজন কাস্টমার আসলো সে স্টাফকে টিপসটা দিল স্টাফ সরাসরি নিয়ে গেল জি স্টাফ নিয়ে গেল আপনি জানেনই না এরকম কিছু নাকি আপনারা কোথাও এক জায়গায় জমা করেন তারপরে ডিস্ট্রিবিউট করেন হ্যাঁ আমরা নরমালি কি করি একটা টিপসের জন্য একটা বক্স রেখে দিই ওকে ওকে ওখানে এটা

ইনকাম ট্যাক্সের উপরে কোনো প্রোগ্রাম করেন তাহলে হয়তো এটাকে আবার রেফার করা যাবে আমি আপনাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি সেটা হলো যে আপনার স্টাফরা যে টিপসটা পাচ্ছে সেই টিপসটা আপনারা রেখে দিচ্ছেন এটাকে বলে ট্রঙ্ক ম্যানেজমেন্ট একটা ট্রঙ্কের মতো থাকে ওখানে জমা হচ্ছে টাকাটা এখন ওখানে জমা হওয়ার পরে আপনি যদি ডিসিশন নেন অর্থাৎ স্টাফ কে কত পাবে এটা হয়তো আপনি ডিসিশন নিতেছেন যে তারা কতটুকু কাজ করে তার উপর একজন হয়তো দুই দিন করে একজন হয়তো পাঁচ দিন করে ওভাবে হয়তো আপনি ডিস্ট্রিবিউট করেন বা আপনি একটা ডিসিশন নেন যদি তাই হয়ে থাকে তাহলে কিন্তু আপনার স্টাফকে দেওয়ার সময় এর মাধ্যমে দিতে হবে পেজিউন যে ওনাদের যে স্যালারি দেন সেটার মাধ্যমে দিতে হবে এবং আপনাকে তাদের ইনকাম ট্যাক্স এবং ন্যাশনাল কন্ট্রিবিউশন কেটে রাখতে হবে কারণ এই ইনকাম ট্যাক্স এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন কিন্তু আপনার ট্যাক্স অফিসকে পে করতে হবে বাট অবশ্যই ভিটি পে করতে হবে না কিন্তু ইনকাম ট্যাক্স এন্ড ন্যাশনাল কন্ট্রিবিউশন আপনার কেটে রেখে তারপরকে তাদেরকে দিবেন যেটা তারা পায় আর বাকি ওই ইনকাম ট্যাক্স এন্ড ন্যাশনাল কন্ট্রিবিউশন যেটা পিওআইয়ের মাধ্যমে আবার রেভিনিউ কাস্টমসকে পে করে দিতে হবে এটা একটা আর যদি ওই সরাসরি দিয়ে দিতেন এই জন্য আমি জিজ্ঞেস করছি যে ওরা কি সরাসরি নিয়ে যায় কিনা সরাসরি যদি দিয়ে দিতেন আপনি যদি কোনো ডিসিশন না নিতেন তাহলে শুধু ইনকাম ট্যাক্স এনে কন্ট্রিবিউশন দিতে হতো না তো ইস মানে খুব সংক্ষেপে এটা

করে দেখতে দেখেন এক তাহলে যেটা আমি বলবো আহ এখনই আপনাদের চা ব্রেকটা নেওয়ার দরকার নাই মনে করি কারণ মাত্র পনেরো মিনিটের জন্য এখন চা খাবেন না একটা কাজ করেন আপনার জন্য কোনো কোশ্চেন থাকে কোনো কিছু জানার থাকে আমাদেরকে রিং করেন আমাদের ফিডব্যাক দেন কোশ্চেন যাই থাকে না কেন আমাদেরকে রিং করেন এই ব্র্যাকে রিং করেন যাতে আমরা পরবর্তী সেগমেন্টগুলোতে আপনাদেরকে কোনো কোশ্চেন আনসার এখানে দিতে পারি তো বিরতির পর দেখা হচ্ছে কিন্তু আমাদের সাথে থাকেন আপনারা দেখছেন অ্যাকাউন্টেন্সি উইথ মাহবুব মুর্শেদ সৌজন্যে মাহবুবেন খু অ্যাকাউন্টেন্টস